ফ্লিপকার্ট থেকে আমাদের পছন্দের যে কোনো কিছু কেনার পর যেটা আমরা কেনার জন্য অর্ডার করেছিলাম সেটা আমাদের হাতে পাওয়ার পর যদি সেটা আমাদের পছন্দ না হয় অথবা অন্য যে কোনো কারণে যদি রিটার্ন করতে হয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে রিটার্ন করতে পারব যত টাকা দিয়ে আমরা ওটা কিনেছিলাম সম্পূর্ণ টাকা আমরা কিভাবে ফেরত পাব আমাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সম্পূর্ণ টাকা আমরা ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে ফেরত পাবো আর যদি আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা ফ্লিপকার্টের ওয়ালেটে বা গিফট কার্ড ওয়ালেটে কিভাবে নিতে পারবো সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে বোঝানোর চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করলে বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের ফ্লিপকার্ট অ্যাপস ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে হোম পেজে দেখুন সবকটি অপশন দেওয়া রয়েছে এবং এইখানে একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন সবকটি অপশন দেওয়া রয়েছে এবং এইখানে সব উপরে দেখুন অপশন দেওয়া রয়েছে অর্ডারস আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ফ্লিপকার্ট থেকে যা যা কেনার জন্য অর্ডার করেছিলাম দেখুন পর পর লিস্টিং করা রয়েছে আপনি দেখে নেবেন তো আমি এইখানে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখুন আমরা যেটা রিটার্ন করতে চাইছি সেটা দেখুন ছবি ছাপানো রয়েছে তো আমি এটাকে রিটার্ন করতে চাইছি রিটার্ন করার জন্য আমাকে জাস্ট এইটার উপরে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা উঠেছে অর্ডার ডিটেলস দেখুন এটার নাম লেখা রয়েছে এবং পাশে দেখুন ছবি ছাপানো রয়েছে দেখুন আমি কত টাকা দিয়ে এটা অর্ডার করেছিলাম সেটা দেখুন লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে ডেলিভারি নিচে দেখুন আমরা যেটা রিটার্ন করতে চাইছি সেটা রিটার্ন পলিসি সেটা দেখুন লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে রিটার্ন পলিসি ভ্যালিড ডেল এবং দেখুন এটা আমরা কত তারিখ পর্যন্ত রিটার্ন করতে পারবো সেই তারিখ দেখুন লেখা রয়েছে তো এটা রিটার্ন করার জন্য নিজে দেখুন অপশন দেওয়া রয়েছে রিটার্ন আমাদেরকে এইখানে টাজ করতে হবে টাজ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশান আমাদের সামনে শো হবে দেখুন লেখা রয়েছে রিজন ফর রিটার্ন এবং এইখানে দেখুন আমরা কী কারণে রিটার্ন করতে চাইছি সে কারণ দেখুন লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে ডোন্ট লাইক দ্য সাইজ অর ফিট অফ দ্য প্রোডাক্ট দেখুন লেখা রয়েছে আই হ্যাভ মাল্টিপল ইস্যু উইথ প্রোডাক্ট কোয়ালিটি অব দ্য প্রোডাক্ট নট এক্সপেক্টেড রিসিভ ব্রোকেন অর ড্যামেজ আইটেম এছাড়াও নিচে দেখুন প্রোডাক্ট ইজ মিসিং ইন দ্য প্যাকেজ ডোন্ট ওয়ান্ট দ্য প্রোডাক্ট এনিমোর রিসিভ রং আইটেম দেখুন মোটামুটি আমরা কি কারণে এটা রিটার্ন করতে চাইছি সেই কারণগুলি দেখুন লেখা রয়েছে তো আমরা যে কারণে রিটার্ন করতে চাইছি সেই কারণ আমাদের সিলেক্ট করতে হবে তো আমি এইখানে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ডোন্ট লাইক দ্য সাইজ অর ফিট দ্য প্রোডাক্ট অপশানটি দেওয়া রয়েছে আমি এইটার উপরে টাচ করব টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে রিজন ফর রিটার্ন ডোন্ট লাইক দ্য সাইজ ফিট অব দ্য প্রোডাক্ট এবং দেখুন নিচে তিনটি অপশন দেওয়া রয়েছে নিড এ লার্জ সাইজ ডো নট লাইক দ্য ফিট নিড এ স্মল সাইজ তো আপনার যদি একটু বড় সাইজের প্রয়োজন হয় তাহলে আপনি এইখানে টাচ করতে পারেন যদি আপনার এর ফিটিংস পছন্দ না হয় তাহলে আপনি এইখানে টাচ করতে পারেন আর যদি আপনার ছোট সাইজের প্রয়োজন হয় তাহলে আপনি এইখানে টাচ করতে পারেন তো আমার একটু বড় সাইজের প্রয়োজন নিড এ লার্জ সাইজ এটাকে সিলেক্ট করে নেব এবং এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন কমেন্টস অপশান দেওয়া রয়েছে এইখানে আমাদেরকে কমেন্ট লিখতে হবে আমি এইখানে সাইজ অর ফিট এটা লিখে দিলাম এবং লেখার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে কাজ করতে হবে কন্টিনিউ করার পরে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন আমরা যেটাকে রিটার্ন করছি সেটার নাম লেখা রয়েছে ছবি ছাপানো রয়েছে এবং এর দাম কত টাকা সেটা দেখুন লেখা রয়েছে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে হোয়াট ইউ ওয়ান্ট ইন রিটার্ন দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে রিফান্ড এবং এক্সচেঞ্জ তো আপনার যদি এটা সাইজের সমস্যা থাকে তাহলে আপনি এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারেন এক্সচেঞ্জ করার জন্য আপনাকে এইখানে টাচ করতে হবে দেখুন এই প্রোডাক্টের যদি বড সাইজ অথবা ছোট সাইজ যদি অ্যাভেলেবল থাকে সেটা দেখুন এইখানে শো হবে আপনি এইখান থেকে চয়েস করতে পারেন এবং এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যদি আপনি এটা এক্সচেঞ্জ করতে না চান যদি আপনি টাকা ফেরত চান সেই ক্ষেত্রে দেখুন উপরে রিফান্ড অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন দুটি অপশন দেওয়া থাকবে দেখুন লেখা রয়েছে গিফট কার্ড ওয়ালেট অর্থাৎ আপনি আপনার ফ্লিপকার্টের গিফট কার্ড ওয়ালেটে এই টাকাটি ফেরত নিতে পারবেন আর যদি এটা আপনি আপনার ফোনপে কিংবা আপনার অ্যাকাউন্টে ফেরত চান তাহলে নিজে দেখুন অপশন দেওয়া রয়েছে অরিজিনাল পেমেন্ট মোড আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে নিচে দেখুন পিক আপ অ্যাড্রেস দেওয়া রয়েছে তো আপনি আপনার ঠিকানা সঠিক আছে কি নেই সেটা একবার দেখে নেবেন নিচে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন রিকোয়েস্ট প্রসিডিওর শো হবে দেখুন লেখা রয়েছে পিক আপ হবে এবং পিক আপ হওয়ার পরে দেখুন রিফান্ড তো সব নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সাবমিট রিকোয়েস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং এটা ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা আমাদের বাড়ি থেকে এটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে আমরা যত টাকা দিয়ে এটা কিনেছিলাম সম্পূর্ণ টাকা আমরা ফেরত পেয়ে যাব